গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডশিপস। জাস্ট কিছুদিন তোমাদেরকে বলাই হয়েছে যে আমি যেহেতু স্কুলে চাকরি করি, তো সকালবেলাটা খুব একটা ভিডিও করা হয় না, আর বিকালের পর থেকে এটা ওটা কাজ থাকে তো হয় না, বাট ট্রাই করেছি আজকে। বিকজ সকাল এখন এক্সামস চলছে, 2 তারিখের এপ্রিল থেকে তোমরা জানো যে এইচএস অ্যান্ড 11-এর এক্সাম স্টার্ট হবে, তো সেই নিয়ে একটু বিজি ছিলাম স্কুলে। আর আজকে একটু সকাল সকাল স্কুল করে আজকে হাফ ডে অফ নিয়ে চলে এসেছি, বিকজ ইনস্টাগ্রামকেও একটু হলেও সময় দিতে হবে। তো সেই জন্য এখন আমি আর নিকিতা একটু বেরোচ্ছি ফর সাম রিল শুটস, আর যদি কিছু সামার আউটফিটস নিয়ে আইডিয়াস দেওয়া যেতে পারে সেই জন্যে। তো দেখা যাক এখন আমরা কোথায় যাচ্ছি। নিক্সও রেডি হচ্ছে, ওও ছিল না, তোমরা জানো গোয়া বেড়াতে গেছিলো, ওর ব্লগ তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। আর এখন খুব ঝটপট করে একটা জাস্ট তাড়াতাড়ি করে একটা কুইক লুক নিয়ে নিয়েছি। পুরো লুকটা দেখতে গেলে অবশ্যই ইনস্টাগ্রামের চ্যানেলে যেতে হবে আমাদের, আর সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আজকের দিনটা শুরু করা যাক এখন থেকে। দেখা যাক এরপরে কী কী করছি। ওকে, সো এখন আমাদের স্মল বব দ্য বিল্ডার ইজ রেডি। সবাইকে তুমি একটু গুড আফটারনুন বলে দাও। মানি সকালবেলা একটু আগে ভুল করে গুড মর্নিং বলেছে, তুমি একটু গুড আফটারনুন অল বলে দাও তো। গুড আফটারনুন অল বলে দাও। ও এখন বব দ্য বিল্ডার সেজে, এরকম বাই করলে কি করে হবে? ও বব দ্য বিল্ডার সেজে এখন খেলা করছে, এখন নিক্সের বাড়িতে আছি, রেডি হবে নিক্স, তারপর আমরা একটু বেরোবো। বলো তুমি গুড আফটারনুন বলো সবাইকে, সবাই দেখতে চাইছে তোমাকে, চলে এসো। হি ইজ ভেরি শাই। কাকা যাচ্ছে, ফাইনালি আমরা রেডি রেডি হয়ে একটু বেরিয়েছি ইনস্টাগ্রামকে টাইম দেওয়ার জন্য, তাই তো? ইনস্টাগ্রামকে তো টাইম দিতে হবে, বা লাইফে অনেক কাজ থেকেও ইনস্টাগ্রামকে টাইম দিতে হবে, সবাইকে সবকিছু দিতে হবে, বাড়ির লোককেও টাইম দিতে হবে। আর এখন কি বলে, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কোথাও একটা যাচ্ছি, কিন্তু আমাদের দুজনেরই রিলস বা ফটোস কিছুই দেখবার জন্য আমাদেরকে ইনস্টাগ্রামে নিশ্চয়ই নিশ্চয়ই ফলো করতে হবে। তার জন্য দুজনেরই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, প্লিজ গো অ্যান্ড চেক। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে। ওকে, সো একজনের রিলস বানানো হয়ে গেছে, সেটা দেখতে গেলে আবারও আরেকবার বলছি ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে হবে। এখন ওর রিলসটা বানাতে যাবো, সেটাও দেখতে গেলে ইনস্টাগ্রামে ওকে ফলো করতে হবে, যেটা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থাকবে। এখন আমরা যাচ্ছি আর একটা স্পটে, ঠিক আছে? আমরা এসেছি যেখানটা সেটা ইকো পার্ক, ইকো পার্কের একটা স্পটে আমার এখন শুট ডান, এবার আর একটা স্পটে গিয়ে নিক্সের শুট হবে, ঠিক আছে নিক্স? তো আর ইউ এক্সাইটেড? স্টে টিউনড। Are you excited? Yes, too much excited. Let's go. Every time we walk, we are excited. Yes, that's true. We are fun for each other. চো আবার চালাবে কেন, বন্ধ করবো গাড়ি চালাবে নিক্স এখন? ওকে, নিক্স গাড়ি চালাবে, আমার শুট করতে খুব ভালো লাগে, বিকজ আমি শুট করি ও চালায় না, সাবধানে। এখন আমরা একটু আমাদেরকে সাইড ফেস থেকেও দেখবো না আমাদের কেমন লাগছে। Oopsie doopsie. এখান থেকে না প্রচুর লোক আমাদেরকে দেখছে, খুব স্বাভাবিক সেটা, মানে আমাদের এরকম ভিডিও বানালে সবাই দেখবে সেটা কিছু না, বাট যতটা আর কি নিজেকে ওটা থেকে নিজেকে ইগনোর করা যায় তত ভালো সবকিছু হবে। এটা বেল, এই আমার গাড়িতে না বেল্ট না পড়লে এত আওয়াজ হয়, এত ইরিটেটিং। এটা একটু পরে অফকোর্স ইটস ফর মাই সেফটি, ইটস জাস্ট ইটস ভেরি বদারিং সামটাইমস। You can get rid of it. Theme gache. This is also a nice place. Oh, nah, nah, nah. Erokom kirokom ekta ache. But yellow to. Ei to tao ei problem ta amra jacchi. ইকো পার্কটা এমনি খুব সুন্দর, এই জায়গাটাও করা যেতে পারে। আমরা এখন অ্যাকচুয়ালি এগুলো দেখে দেখে না স্পট ভাবছি যে কোন জায়গাটা থেকে কত সুন্দর করা যায়। বেশি দূর না, এখানে ছাবা ছাবা আছে, ঠিক আছে ছবি তোলবার জায়গা আলাদা, রিলস বানানোর জায়গা আলাদা, আবার আমি বেল্ট পরা, রাইট? আর ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজন একসাথে থাকলে দের ইজ মানে নো ইরিটেশন টুয়ার্ডস ফটো তোলা,
কতক্ষণ ধরে ভিডিও করছো, আর কত করবে, আর কটা ছবি তুলবি, আর কটা রিলস বানাবি, আর কত এরকম কিছু হয় না, গানা কিতনি বার শুনোগে, ও গড, দিস ইজ হোয়াট ফিলস ভেরি, মানে কি বলবো, শান্তি কা ফিলিং, সুকুন কা ফিলিং, কি এরকম একটা, যে ঠিক আছে যতক্ষণ ইচ্ছা রাস্তায় দাঁড়িয়ে, মানে রাস্তায় দাঁড়িয়েও উই ক্যান ডু 100টা ছবি এডিট, এরকম একটা ব্যাপার, মানে এটা খুব ভালো লাগে, যাদের ভালো লাগে তাদের ভালো লাগে আর কি, যাদের ভালো লাগে না উই ক্যান্ট সে এনিথিং অ্যাবাউট ইট। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি ফর ফটোশুটস, আরও একবার প্রমোশন করে দিচ্ছি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের, যে প্লিজ ফটোজ অ্যান্ড রিলস দেখতে গেলে ইউ হ্যাভ টু মানে ফলো আর পেজ, আর সেটা ডিসক্রিপশনে থাকবে লিঙ্কস, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। মিষ্টি হাব খুঁজতে জীবন যা কাল হয়েছে, এখন মিষ্টি হাবে এসে মিষ্টি না খেয়ে বাড়ি যাচ্ছে না। দিস ইজ দ্য মিষ্টি হাব, অ্যান্ড মিষ্টি হাব ইজ ভেরি বিউটিফুল বাই দ্য ওয়ে, সবাই এসে মিষ্টি খেয়ে তারপরে ছবি তুলে বাড়ি যেতে পারবে। মিষ্টি খাবো, এখন মিষ্টি চুজ করবো, দেখি কি মিষ্টি খাবো, আর আজকে মিষ্টি খেয়েই বাড়ি যাবো আমরা, তাতে যত কিলো যত গ্রামস ওজন বাড়ে বাড়ুক। মিষ্টি চুজ করছে নিক্স, কি ও, আমি ভাবলাম তুই জাস্ট নিচেরটাতে এরকম পয়েন্ট আউট করে বলবি আই ক্যান হ্যাভ দিস, নো আই ক্যানট হ্যাভ দিস, এত বড়, আচ্ছা ইউ ওয়ান্ট হ্যাভ গজা, no 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 I only have sandesh, I love sandesh, share one half, no no please I mean I tu khana khete ichcha korle khete parbo half bari te niye khabi hoye gelo acha tale tu ekta one goja and I will have one sandesh prochur gure do ache but still mane ami na kichu kan e mishti khai na to khai na khete ashle khub bhal lage ekhane kichu nei eigulo khabo na ami আমি ওখান থেকে ওই সন্দেশটাই খাবো, চলো তাহলে নিয়ে নেওয়া যাক। ও ফাইনালি ও গাঙ্গুরাম থেকে ওর লাঞ্চ করছে, লাঞ্চটা কি নিক্স, ডোকলা অ্যান্ড লাড্ডু, ডোকলি ডোকলি খাচ্ছে এখনো, আর আমি কি খাচ্ছি দেখি দি, আর আমি ডোকলা লাড্ডুর সাথে আমার ফ্রেন্ড খাচ্ছে সন্দেশ নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স থেকে, অ্যান্ড আই হ্যাভ আই এম মিটিং ফ্রম গাঙ্গুরাম। তারপরে মনে পড়ে অনেক কষ্টে রোগা হয়েছে, যখন ইচ্ছা করবে কেন, এনি টাইম ইজ আ চিট টাইম, ছবি তোলা হয়ে যায় শুট হয়ে যায় আমরা মানে একদম মানে নিজস্ব একদম পিওর জোনে চলে যায়, মানে যে জোনে আমার একটা ব্লগ গন্ডগোল হওয়ার পরে কপিরাইটের জন্য গান চালাতে পারছি না, আর উইদাউট গান চালিয়ে গাড়ি চালানো ইজ টু ডিফিকাল্ট ফর মি, আমাদেরকে তাড়াতাড়ি একটু এখন আমাদেরকে ব্লগ বন্ধ করতে হবে, এখন এমনি আমরা বাড়ি যাচ্ছি, সুতরাং আর কিছু ব্লগ করবার নেই, আমি ফিলিং রেস্টলেস, এখন আমরা ও তো তাও পদের আছে, আমি চুল ফুল বেঁধে নি একদম মানে পিওর মি জোনে চলে গেছি, আমি যেটাতে আমাকে সবসময় আমার বর আমার মা বাবা ভাই আমাকে সবসময় এরকমই দেখতে পায়, অর্ধেক সময় কায়দা মিলে থাকার সময় ইটস আ টোটালি ডিফারেন্ট থিং, তখন আমার প্রচন্ড পশ সফিস্টিকেটেড হয়ে যেতে হয়, তারপরে বাড়িতে ফুল ফ্লেজড মি জোন, এখন আমরা বাড়ি যাচ্ছি, সো আবার যখন দেখা হবে বা আবার যখন কিছু হবে নিশ্চয়ই শেয়ার করবো, এরপর আমি আর একটা জায়গায় বেরোবো, তো আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এখন আপাতত নেক্সট গাড়ি চাটি এখন গান শুনতে শুনতে গাড়ি চালাবে, তারপর বাড়ি গিয়ে একটু রিল্যাক্স করবি, তাই ইয়েস রিল্যাক্স, সো ফর নাও মিষ্টি খেয়ে বেরিয়ে গেছে, সো ফর বাড়ি এসে গেছিলাম, বাড়ি আসার পরে চটপট করে আবার রেডি হয়ে গেছি, বিকজ আমার আজকে ব্যাক টু ব্যাক বন্ধুদের সাথে মিটিং আছে, আজকে অনেকদিন পরে আমার খুব ভালো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, সেদিনকে একটা মেনশন করেছিলাম আমার একটা স্টোরিতে, জানি না তোমরা স্টোরিতে মানে ভিডিওতে জানি না তোমরা খেয়াল করেছো কি না, বাট আমার মায়ের বার্থডের কেক বা আমার বাড়িতে যে কোনো কেক
আমার একটা ফ্রেন্ডের হোম বেকারি আছে, আমি মেনশন করেছিলাম, তো ওই বন্ধুটার সাথেই আমি আজকে দেখা করতে যাচ্ছি। আমার স্কুলের ফ্রেন্ড হয় বেসিক্যালি, তো আজকে তোমাদের সাথে দেখা করাবো আর তোমাদেরকেও বলে দেবো যে কী কী ডিটেলস অ্যান্ড অল আছে, সেটা মেনশনও করা থাকবে। সো এখন আমি রেডি, ওলা উবার বুক করে ফেলেছি, আসছে, দেন আইল গো অ্যান্ড এনজয় উইথ হার সামটাইম। এইটা আমার ওই বন্ধুটা, নেম ইজ শ্যালি, ওরই হোম বেকারি আছে, এখন আমরা মিট করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি সিটি সেন্টারের ওপরে ফ্যাব্রিকাতে। বাকি ডিটেলস ওখানে বসে দিয়ে দেবে শ্যালি, তাই তো? ওটা খাবো না, অর্ডার করছে বুট। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খেতে পারি, এইগুলো ভালো লাগে খেতে। ওকে, সো ফাইনালি বাড়ি এসে গেছি। গল্প করতে করতে একটু টাইম লেগে গেল, অফকোর্স অনেকদিন পরে ওর সাথে দেখা হয়েছে। ওর মাঝখানে খুব মানে বাজে দিন যাচ্ছিল, খুব স্ট্রাগলের মধ্যে ছিল, এখন ফাইনালি অনেক দিন পর ওর সাথে দেখা হলো, অনেক অনেক গল্প করলাম, আড্ডা মারলাম, তো এখন ফাইনালি বাড়ি এসে গেছি। আজকে সারাদিনটা প্রচণ্ড ঘোরা ঘুরিতেই কেটেছে মোস্টলি, বাট ভালো, মাঝে মাঝে এক আধ দিন নিজেকে দেওয়া, বন্ধুদের সাথে ঘোরা খুব ভালো লাগে, আজকে আমিও সেটাই করলাম। আর আজকে মতো এখানেই শেষ করছি ভিডিওটা, বিকজ আর এনার্জি নেই কিছু করবার, বাট এখন আর এবার আমাকে আমার কিছু স্কুলের কাজ করতে বসতে হবে। সো আজকের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিওস। তোমরা কমেন্টেও জানাতে পারো আমাদেরকে যে কী ভুল হচ্ছে, বা কিছু ভালো লেগে থাকলে সেটা কমেন্টের থ্রু জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে, বাই।